আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লিভন হেয়ার সেরামের ফুল রিভিউ দেব। এটা ইউজ করবেন কি না করবেন না, কিংবা এটার মধ্যে কী কী বেনিফিট আছে এবং কী কী সাইড ইফেক্ট আছে, এভরিথিং জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখেন, যেন নতুন নতুন কোনো ভিডিও দিলে আপনারা খুব দ্রুত আপডেট পেয়ে যান। তো এই লিভন হেয়ার সিরামের কথা যদি বলি, তো অনেকেই মনে করে যে সিরাম লাগানোর পর টিভির অ্যাডে যেমন দেখায় চুল একদম সিল্কি সোজা হয়ে যায়, আসলে ঠিক ততটা হয় না। অনেস্টলি যদি বলি তো আমিও ফার্স্টে এটা ভেবেই এটা কিনেছিলাম, লিভন হেয়ার সিরামটা। তো এটা একদম আর কি চুলকে সোজা করে না, কিন্তু এটা ইউজের পর চুল খুব সুন্দর সিল্কি ও শাইনি হয়ে যায়। আপনার চুল যদি অনেক ফ্রেশ হয়ে থাকে, অনেক রাফ হয়ে থাকে, সেক্ষেত্রে চুল অনেকটা ঝলমলে হয়ে যায়। তো এটা আপনারা ইউজ করবেন হচ্ছে শ্যাম্পু করার পর, চুল শুকনো চুলে ইউজ করা যাবে না, চুল যেন হালকা ভিজা থাকে। দেন হাতের উপর এরকম কয়েক ফোঁটা নিয়ে দুই হাতে আলতোভাবে ম্যাসাজ করে চুলে লাগিয়ে নিতে হবে, চুলের গোড়ায় একদমই লাগানো যাবে না। তো এইভাবে আপনারা চাইলে কন্ডিশনার ইউজ করার পরেও সিরামটি ইউজ করতে পারেন। আর অনেকের কোয়েশ্চেন থাকে যে সিরাম দেওয়ার পরেও মাথায় তেল দেওয়া যাবে কি না। হ্যাঁ, এটা তেল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর প্রাইসের ব্যাপারে যদি বলি, এটা প্রাইসটা একটু বেশি, 20 মিলির দাম আমি 200 টাকা দিয়ে এটা নিয়েছি, কিন্তু দোকান ভেদে ভিন্ন দামও হতে পারে, তবে এইটার প্রাইসটা একটু বেশি। আর প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রোডাক্টই কেনেন না কেন, খুব ভালো একটা শপ থেকে কেনার চেষ্টা করবেন, যেন আপনার কাছে আসল পণ্যটি আসে। তো এটার উপকারিতা বলতে, আপনার চুল আগের থেকে অনেকটা সিল্কি হয়ে যাবে, অনেক রাফ হয়ে থাকলে চুল অনেকটা সুন্দর হয়ে যাবে। তবে যদি রেকমেন্ডের কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো এটা আপনারা ইউজ না করলেই বেটার হবে, কেননা এটা দিয়ে তেমন কোনো ফল পাওয়া যায় না, জাস্ট চুলটা একটু সিল্কি হয়, হালকা একটু ঝলমলে হয়। টাকা খরচ করে আপনারা কেন এবার এমন একটা প্রোডাক্ট নেবেন যেটা আপনার প্রপার রেজাল্টই না পান? তো আমি যদি বলি, তো আপনারা সিরামটা ইউজ না করে বিভিন্ন হেয়ার প্যাক ইউজের মাধ্যমে চুলকে ঘন স্বাস্থ্য উজ্জ্বল করতে পারেন, যার চুল খুব খসখসে রাফ সে সিল্কি করতে পারেন হেয়ার প্যাক ইউজের মাধ্যমে। তো আশা করি আপনাদের কাছে এই রিভিউটা ভালো লেগেছে, এখানে আমি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা যদি তবু চান কেউ ইউজ করতে, ইউজ করে দেখতে পারেন, সমস্যা নেই। তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরও প্রোডাক্টটি সম্পর্কে জানাতে পারেন। এরকম আরও প্রোডাক্ট রিভিউ ও স্কিন কেয়ার হেলথ কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।